এবং যারা আন্দোলনকারী ছিল তারা কিন্তু অহিংস ভাবে তারা কিন্তু তাদের মতো করে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু ফাঁকা এবং গুলি এবং টিয়ার সে ছুটছে আর যারা আন্দোলনকারী ছিল তারা কিন্তু তাদের ব্যানারে গুটিয়ে তারা কিন্তু এখনো সেখানে অবস্থান করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন ধোয়া একটা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে অর্থাৎ এখানে যায় আসলে এখানে প্রচুর পরিমাণে আসলে এটা বিক্ষোভ একটা জমায়েত অর্থাৎ এখানে তারা বলছিল সাধারণ যারা শিক্ষার্থী তারা জানিয়েছিল আধা ঘন্টা পর্যন্ত তারা এই হাইকোর্ট মোটে অবস্থা নেবে এবং যতক্ষণ না পর্যন্ত পুলিশ তাদেরকে আসলে সহায়তা যেন করে এবং আধা ঘন্টার মধ্যে যদি কর্তৃপক্ষ তাদের দাবি মানি না নেয় তাহলে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে ঘেরাও এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং আজকের যে তাদের কর্মসূচি পাঁচ দফা সেটি তারা আদায় করে এছাড়া বেমো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে আসলে এবং আমরা যারা সাংবাদিকরা রয়েছে প্রতিবেশী নিষেধক যারা রয়েছে আমরাও কিন্তু এখানে নিরাপদ নই এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদল বিচ্ছিন্নভাবে মিছিল আসছিল এবং পুলিশও কিন্তু তাদের মতো করে প্রশাসন তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু টিহার্সেল মানে পরিস্থিতিটা অনেক বেশি পরিমাণে থমথমে অর্থাৎ এখানে যে আসলে কাজ করার মতো আসলে সেই সেই জায়গাটিও আসলে নেই আমরা এখানে আসলে সাধারণ যারা শিক্ষার্থী তাদের মতো করে পাঁচ দফা দাবি নিয়ে আজকে চতুর্থবারের মতো তারা এখানে অবস্থান ধর্মঘট অবস্থান কর্মসূচি তারা এখানে চালিয়ে যাচ্ছিল এর আগে এর আগে কিন্তু তিনবার আগেও তিনবার কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে গেছিলো আজকেও কিন্তু তারা তাদের মতো করে অনুরয় বিনোনয় করেছিল প্রশাসনকে যে তাদেরকে যেন আসলে এতটুকু ছাড় দেওয়া হয় এই যে একটি বৈষম্য এবং এই যে বৈষম্য দশক কোটা সংস্কার সহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয়ভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এই মুহূর্তে সেখানে ছিলেন এতক্ষণ মৌস